লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্বেগ শুরু হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ঘিরে। সাধারণ পণ্যের পাশাপাশি বিভিন্ন রকম রাসায়নিক দাহ্য পদার্থ আমদানি হয় দেশের প্রধান এ বন্দর দিয়ে। ঝুঁকিপূর্ণ বিস্ফোরক এমন অনেক রাসায়নিক পণ্য দীর্ঘদিন ধরে পড়ে আছে সেখানে, যা খালাস হচ্ছে না, আবার ধ্বংস করা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। শিল্প কারখানার জন্য প্রায় বিভিন্ন দেশ থেকে মেশিনারির সাথে দাহ্য ও রাসায়নিক পণ্য আমদানি হয় বাংলাদেশে। এর বেশিরভাগই আসে চট্টগ্রাম বন্দর হয়ে। বন্দরে এসব পণ্য রাখার ১৪টি শেডের কয়েকটিতে দীর্ঘদিন ধরেই পড়ে আছে নানা ধরনের কেমিক্যাল ও দাহ্য রাসায়নিক। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুধু পি শেডেই রয়েছে ১৩ গ্রাম ও ৫৫ প্যালেট মারাত্মক দাহ্য পদার্থ, যার কোনোটি আমদানি করা হয় ২৮ বছর আগে। গত ১৫ই জুলাই হঠাৎ পুড়ে যায় বন্দরের ৩ নং শেডে থাকা গার্মেন্টসের কাপড়, মেশিনারি সহ মূল্যবান বিভিন্ন ধরনের পণ্য। তখনই ধারণা করা হয় সংস্থার কাজ করার সময় দাহ্য রাসায়নিকের সংস্পর্শে সেখানে আগুন লাগে। যদিও ওই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। সম্প্রতি লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের। কাস্টম কর্তৃপক্ষ এবং বন্দর যৌথভাবে এগুলো যত তাড়াতাড়ি ডিসপোজাল করা যায় তত আসলে ভালো হবে। হাইড্রেন সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম অথবা স্প্রিংলার সিস্টেম সহ এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলিকে বন্দরের বিভিন্ন গোডাউন এবং বন্দরের সংবেদনশীল জায়গাগুলিতে স্থাপন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমদানির পর কাস্টমস সহ নানা জটিলতায় খালাস না হওয়ায় ৮৩০০ কন্টেইনার ৬ মাস থেকে ২০ বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে আছে রাসায়নিক, দাহ্য ও বিস্ফোরকও। এসব পণ্য বন্দরে নিরাপত্তা বিঘ্নিত করায় এখন দ্রুত নিলামের উদ্যোগ নেওয়া হচ্ছে। যত কম সময়ে যে কোনো কেমিক্যালস বন্দরের ভিতরে অবস্থান করুক, কারণ বন্দর হচ্ছে টেম্পোরারি সময়ে রাখার জন্য, খুব স্বল্প সময়ে কালীন রাখার জন্য। এর আগেই আমাদের অনুরোধ সবসময় থাকবে, যারা ক্লিয়ারেন্স দেন তারা দ্রুত ক্লিয়ারেন্স দিবেন এবং এই ধরনের পণ্য যাতে বন্দরের ভিতর থেকে বাইরে চলে যায়। খুব দ্রুতই আমরা এটা একটা কমিটি করে দেব, যাতে এই নিলাম কার্যক্রমটা আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্পন্ন হয়। প্রয়োজনে কেমিক্যালের জন্য দরকার পড়লে আলাদা করে একটা নিলাম সেল করা হবে। সেক্ষেত্রে নিলামে বিক্রি না হলে অবশ্যই আমাদের আইন কানুন মেনে ধ্বংসের দিকে যেতে হবে। ২০১৪ ও ২০১৫ সালেও চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্য খালাসের সময় বেশ কয়েকজন আহত হয়। বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর আতঙ্ক আরও বেড়েছে। সৈয়দ তাম্মিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।